নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা জানেন গতকালই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছিল এবং এটা হওয়ারই ছিল কারণ ভোট যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত কোনো প্রকার লকডাউন বা বিধিনিষেধ ঘোষণা করা হয়নি এবং ভোটটা শেষ হওয়ার পরে পরেই কিন্তু বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে কিন্তু বন্ধুরা কালকের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিকে আবার মডিফাই করে আজকে আরও নতুন বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা তো কোন কোন জিনিস খোলা থাকছে এবং বাজারহাট কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে এবং নতুন ভাবে কোন কোন জিনিস বন্ধ করে দেওয়া হলো কিনা বিস্তারিত জানার জন্য অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন লেটেস্ট কি আপডেট রয়েছে আজকের বিস্তারিত আপনাদের জানাবো তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা কি বলা হচ্ছে দেখুন আজকের আপডেটে কোভিড কড়াকড়িতে নয়া নির্দেশিকা রাজ্যের এখন থেকে খোলা রাখা যাবে মিষ্টি শহর একাধিক খুচরো দোকান তো কি বিস্তারিত বলা হয়েছে দেখে নেব কোভিড নিয়ন্ত্রণে রাজ্য জুড়ে কড়াকড়ি নির্দেশিকা জারি হয়েছিল আগেই এবার সেই নির্দেশিকা কিছুটা রদ করা হলো সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে পঞ্চাশ জন পর্যন্ত জমায়েতের অনুমতি দেওয়া হলো মুদিখানা এবং ওষুধের দোকানসহ আরও অন্য কিছু সামগ্রীর দোকান খুলে রাখতেও অনুমতি দিল রাজ্য সরকার শনিবার সন্ধ্যায় যে নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য তাতে বলা হয়েছে বাজারহাট যেমন সকাল সাতটা থেকে দশটা দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল সব খুচরো দোকানের ক্ষেত্রেও তা প্রযোজ্য শপিং মলের বাইরে থাকা একক দোকানও ওই সময় কিন্তু খোলা রাখা যাবে এছাড়াও বন্ধুরা ওষুধের দোকান সারাদিনই খোলা থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার একই সঙ্গে বৈদ্যুতিক সরঞ্জাম স্বাস্থ্য সরঞ্জাম ফোন মুদিখানা মিষ্টি এবং মাংসের দোকানও সারাদিন খোলা রাখা যাবে যানবাহনের যন্ত্রাংশের দোকান খোলা রাখতেও বিধিনিষেধ নেই চালু থাকবে দুধ সরবরাহ পরিষেবাও বিয়েবাড়ি এবং সমস্ত রকমের সামাজিক অনুষ্ঠানে যদিও অনুমতি দিয়েছে সরকার তবে সেক্ষেত্রে পঞ্চাশ জনের বেশি অতিথি সমাগম কাম্য নয় বলে সাপ জানিয়ে দেওয়া হয়েছে তবে কড়াকড়ি খানিকটা শিথিল করলেও সব ক্ষেত্রে মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবহার এবং সামাজিক দূরত্ব পালন বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে এবং কিছু কিছু দোকানদানিতেও কিন্তু ছাড় দেওয়া হচ্ছে তো ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে করে সমস্ত মানুষজন এই বিষয়ে জানতে পারেন কড়াকড়ি লকডাউন ঘোষণা করা উচিত কিনা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য